নমস্কার, আমি সুখেন্দু, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওয়ে। আজ ভারতবর্ষের মুক্তি সূর্য নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস। রাজ্য সরকারের উদ্যোগে বাংলার মাটির এই বীর সন্তানের জন্মদিবস দেশনায়ক দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছেন যাতে নেতাজির জন্মদিবসকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়। সারা বছর ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপন করবে বাংলার সরকার, এজন্য বিশিষ্ট মানুষদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। আজ নেতাজির সম্মানে শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকে রেড রোডে নেতাজির মূর্তি অবধি পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ এই পর্যন্তই। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাওয়ে।